नमस्कार বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো গাঁঠি কচুর দম রেসিপি। আজকে আমি এই রেসিপিটি এমন একটি ট্রিক দিয়ে বানাবো যেভাবে বানালে যে কোনো কচু খুব ভালোভাবে ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে এবং গলা কিন্তু চুলকবে না। চলুন তাহলে বন্ধুরা দেখিনি এই গাঁঠি কচুর দম রেসিপিটি। এখানে আমি 500 গ্রাম গাঁঠি কচু নিয়েছি এবং কচুগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা কচুগুলোকে কড়াইয়ে সিদ্ধ করে নিতে পারেন, আমি প্রেসার কুকারে সিদ্ধ করে দেখাচ্ছি। প্রেসার কুকারের মধ্যে প্রথমে কচুগুলোকে দিয়ে দিচ্ছি, তারপরে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল এবং দিয়ে দিচ্ছি আরো 1/2 গ্লাস জল। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন। এখানে জলটা অবশ্যই আমি যেই পরিমাণ দিলাম সেই পরিমাণে কিন্তু দিতে হবে, এর থেকে বেশি পরিমাণে জল দিলে জল কিন্তু সিটি ওঠার আগেই উপচে বেরিয়ে আসবে। এবারে আমরা 2টো সিটি দিয়ে নেব। এবারে মিক্সার বোলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, দিয়ে দিচ্ছি 15 থেকে 16টা রসুনের কোয়া। এগুলোকে আমরা জল ছাড়াই মিহি একটা পেস্ট করে নেব। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি 2টো টুকরো করে রাখা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এগুলোকে এবারে আমি কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব, যাতে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে আসে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে ফোড়ন। জিরেগুলো দেখুন ফুটে উঠেছে। এবারে এখানে দেখুন একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। পেঁয়াজটাকে এমনভাবে ভেজে নিতে হবে যাতে হালকা হালকা কালার চলে আসে, অথচ একদম গলে না যায়। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গিয়েছে, ঠিক এই রকম পর্যায়ে অবধি ভেজে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং আদা রসুন পেঁয়াজগুলোকে 1 থেকে 2 মিনিটের জন্য ভেজে নেব, যাতে কোনো রকম কাঁচা আদা রসুন পেঁয়াজের গন্ধটা না থাকে। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আদা রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে এসেছে। কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার, তারপরে 1 টিস্পুন জিরে গুঁড়ো পাউডার, 1 টিস্পুন ধনে গুঁড়ো পাউডার এবং 1 টিস্পুন নুন। দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবারে মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। গুঁড়ো মশলা কষানোর সময় অবশ্যই সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে নেবেন, তাহলে দেখবেন মশলাগুলো পুড়ে যাবে না। এইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমরা 3 থেকে 4 মিনিটের জন্য মশলাগুলোকে খুব ভালোভাবে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। 4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মশলা থেকে ক্রমশ তেল বাইরে বেরোতে শুরু করে দিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1টা টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকেও মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে নেব এবং আরও 3 থেকে 4 মিনিটের জন্য মশলাগুলোকে কষিয়ে নেব। অবশ্যই মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কষিয়ে নেবেন, না হলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে। আরও 3 মিনিট পরে ফিরে এলাম। এবারে দেখুন বন্ধুরা, মশলাগুলো খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে। ঠিক এই রকম পর্যায়ে আসা অবধি মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা গাঁঠি কচুগুলো দিয়ে দেব। কচুগুলোকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 3 মিনিটের জন্য ঢেকে রেখে
কষিয়ে নেব। তাহলে দেখবেন মশলার ফ্লেভারগুলো কচুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এবং কচুগুলো কিন্তু মশলার সাথে কষানো হয়ে যাবে। 3 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কচুটা খুব ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণ জল। জলটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন, আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন ঠিক ততটা পরিমাণ জলটা দেবেন। নেড়েচেড়ে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে গিয়েছে, দিয়ে দিলাম 1 টিস্পুন নুন এবং কুচিয়ে রাখা ধনে পাতা। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবারে সব কিছুকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এবং 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে কষিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে এবং অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবারে আমরা নামিয়ে দেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের এই গাঁঠি কচুর দম রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।